লোকাল ট্রেন চালুর দাবিতে এবার দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গা স্টেশনে অবরোধ মহিলাদের। লোকাল ট্রেন চালুর দাবিতে এবার দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গা স্টেশন অবরোধ করলো মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে মহিলারা উঠতে গেলে জিআরপিএফ তাদেরকে বাধা দেয়। এর প্রতিবাদে সকাল 9:45 নাগাদ নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেললাইন অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে আরপিএফ ও জিআরপিএফ আসে। জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে রেলের স্টাফ স্পেশালগুলি। স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের দাবি, স্টাফ স্পেশালের সংখ্যা খুবই কম, কাজে কর্মে যাওয়ার ক্ষেত্রে তাদের প্রচুর সমস্যা হচ্ছে, খরচও হচ্ছে বিস্তর, তাই অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে। আরপিএফ ও জিআরপিএফ এর আধিকারিকরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন। আমাদের সমস্যা হচ্ছে, ট্রেন চালু করুন। আর আমাদের কিছু চাই না, আমি বলতেছি শুনুন, এখানে যে বড় লোকরা সব গরিব, ফাঁকারা আছে, লেবার আছে, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি সব, আমরা কলকাতায় না গেলে কি করে বাঁচবো, কি করে চলবো, বলে আমাদের তো কাজ আছে। এক পুনর্দিন কত পুনর্দিন চলে গেল, আমরা বহুত বরদাস্ত করেছি, এখন আর আমাদের বরদাস্ত হয় না। বাচ্চা রয়েছে, বাসের লাইন দিয়ে আমরা কাজ বাঁচি, ভাড়া বেশি, টাকা কোথায় পাবো, ইনকাম নেই। আমরা চাইছি যে লোকাল ছাড়ুক, আমি উঠেছিলাম এতে, আমাকে ট্রেনে নামিয়ে দিয়েছে, জানেন সবাই যাবে ইনকাম করতে কলকাতায়। হাওড়া থেকে প্রকাশ করলেন রিপোর্ট, টাইমস বাংলা।